妈，妈，妈妈，妈妈。ये क्या चीज करना है? देखे 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 देखे। जा बेबे से तो है। सोरे तो गा पुड़े से सोरे। अड़कोर, रोतोर। वाह क्यों है चे? दाचो क्या नो? उन्हें एक बार फोन से तेज जा तो बाबा। जेका निकी है बॉल से तोर बाबा बाड़ी ने। कासे भाई ने कासे। और भाई तेरे को जोर। किस वो एक ना बेबे बोलते कुत्ते। है माँ, एक नहीं जाच। রঘু জেঠু ও রঘু জেঠু কি রে বাবা কি হয়েছে এত হাবাচ্ছিস কেন জেঠু বাবা শহরে গেছে আর ছোট ভাইটার ঘুম জ্বর তাই মা বলল আপনাকে খবর দিতে সে কি তাই এই এই চলো 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 তোমরা সবাই চলো আমাদের সুখিনের ছোট ছেলেটার জ্বর ও বাড়ি নেই তো কি আমরা সবাই তো আছি হ্যাঁ হ্যাঁ চলুন চলুন চলো চলো এই কানু যা দেখি এ কোবরেজ মশাইকে একটা তলব দে বল যেন এখনই তিনি সুখেনদের বাড়িতে চলে আসেন चलो चलो আমরা সবাই সুখেনের বাড়ি যাই চলো হ্যাঁ চলো 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 সবাই চলো এই যে দুখিরাম আমাদের সুখেনের ছোট ছেলেটার খুব জ্বর ওদিকে সুখেনও বাড়ি নেই আমরা কবিরাজ মশাইকে ডাকতে যাচ্ছি যাবে নাকি সুখেনের ছেলের শরীর খারাপ তাতে সবার দরদে করে উতরে উঠছে আর আমার বাড়ির লঙ্কা গাছটা আজ তিন দিন ধরে একটাও লঙ্কা দেয়নি তার খবর কি কেউ রেখেছে আমার পোড়া কপাল আরে আরে হায় কি কঠিন দুনিয়া দেখেছিস কি শয়তান শুধু শয়তান নয় ব্যাটা হাড় কিপটে দুঃখীরাম হচ্ছে এই সুখীপুরের কলঙ্ক চলো 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 চলুন আরে কানুদা তোমরা কবিরাজ মশাইকে নিয়ে চলে কোথায় সুখেনের বাড়ি ওর ছোট ছেলেটার খুব জ্বর তাই নাকি তাহলে উঠে পড়ো রিকশায় আমাদের সুখেনের ছেলে জ্বর আমার কোনো পয়সা লাগবে না গো ঠান্ডা লেগে বুকে সর্দি বসেছে চিন্তা নেই আমি ওষুধ দিচ্ছি তিন দিন খেলে ঠিক হয়ে যাবে তাহলে কোনো চিন্তার ব্যাপার নেই তো কবিরাজ মশাই না 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 সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে নাম মুরমশাই নাম আরে সুখেন সুখেন এসো এসো তোমার ছেলেটা কেমন আছে এখন একদম ঠিক আগে সবই আপনাদের কৃপা আপনারা না থাকলে যে কি বিপদ হতো এসব কি বলছো সুখেন এটাই তো আমাদের সুখীপুরের ঐতিহ্য হে আমরা সবাই সবার জন্য ঠিক কথা মুরমশাই হক কথা হক কথা ঠিক কথা মুরমশাই ঠিক কথা হক কথা একেবারে শুধু একজন ছাড়া কার কথা বলছিস রে কানু কেন ওই যে দুঃখীরাম বেটা গ্রামের নামটা একেবারে ডুবিয়ে ছাড়লো মুরমশাই আরে ভাই একটু বাজার যাব কত নেবে গো 20 টাকা কি আজকাল কত মানে এক দু টাকা নয় একবারে 20টা টাকা আয় 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 এই দেশের অর্ধেক মানুষের পেটে ভাত নেই গো আর তুমি কি একবারে 20 টাকা চেয়ে বসলে আমি আমি বরং হেঁটে যাচ্ছি গো হ্যাঁ আমি বরং হেঁটে যাচ্ছি সেটাই ভালো 20 টাকা দেখো দেখো কাণ্ড হ্যাঁ
পটল নাকি 40 টাকা, ভদ্রলোকেরা শুনলে মাথায় হাত দিয়ে বসি পড়বে গো রাস্তার মাঝখানে। পটল 40 টাকা, দেখেছিস ব্যাটা রোজ এক নাটু। যা বলেছো দাদা, ওকে দেখে দিনটাও খারাপ কাটে। চলো তো, চলো তো একবার মোড়ল মোটরসাইকে গিয়ে ব্যাপারটা জানিয়ে আসি। এর একটা কিছু বিহিত করুন কর্তা, দুঃখিরামের এই রোজকারের নাটক আর কান্নাকাটি শুনে শুনে আমরা একেবারে অতিষ্ঠ হয়ে পড়ছি। হ্যাঁ, ওই মোড়ল মশাই রোজ দরদাম করে কিন্তু কাজের কাজ কিছু করে না, দাম বললেই না কাঁদতে শুরু করে। হ্যাঁ মোড়ল মশাই, ব্যাপারটা দিনকে দিন দেখছি গুরুতর হয়ে উঠছে। তবু একটা চেষ্টা তো করতেই হবে, আজ আর হোক আমাদেরই গাঁয়ের লোক। আচ্ছা শোন সকলে, আমি উপকার কই? সেদিন তো তোমার রিক্সায় আমি ছাপিনি, তোমার উপকার আবার কখন করলাম গো? ওটাই তো উপকার। আর কি সেদিন তুমি রিক্সায় চড়নি? এই জানো তো আমার একটা চাকা না সেদিন পাংচার ছিল, আমি জানতামই না তুমি রিক্সায় উঠলে পুরো চাকাটা নষ্ট হয়ে যেত, অনেক টাকা লোকসান হতো, তার থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিলে। আরে ও দুঃখিরা, তোমার জন্য কখন থেকে বসে আছি, এই না 1 কেজি পটল নিয়ে যাও। আমার লাগেনি। আরে তো তোমার জন্যই দাদা, পয়সা লাগবে না। মানে পরশু তুমি আমার যে উপকারটা করলে সে কি আর ভোলা যায় নাকি? তোমার উপকার আবার কখন করলাম গো? আরে সেদিন তুমি বৌনির সময় আমার দোকানে এলে, তারপর থেকে একেবারে বাম্পার সেল হলো না, কি বলবো তোমার। হ্যাঁ এই সামান্য ভেট। আবার এসো দাদা, কেমন? হ্যাঁ আজকে কি যে হচ্ছে তা তো কিছুই বুঝতে পারছি না, নিজের অজান্তে এত লোকের উপকার করে ফেললুম, কিন্তু আজ আমার মনটা হঠাৎ এত ভালো লাগতেছে কেন? আজ এত ভালো লাগছে যে মনে হচ্ছে নিজেকেই নিজে মিষ্টিমুখ করাইয়া। এমন সময় পঞ্চায়েত দেখি তো গিয়ে। হ্যাঁ তাহলে তোমাদের যেমন যেমন বলেছিলাম ঠিক তেমনি তেমনি করেছো তো? হ্যাঁ মনোহর মশাই, আজ আমি তাকে বিনা পয়সায় রিক্সা চাপিয়েছি, আমি মিথ্যে করে বলেছি যে সে আমার অনেক উপকার করেছে। হ্যাঁ আমিও ওই মিথ্যে মিথ্যে আপনার কথা মতো গল্প বানিয়ে তাকে বিনা পয়সায় পটল দিয়েছি। হ্যাঁ বেশ বেশ বেশ, মানুষের উপকার করলে তার পাশে দাঁড়ালে যে কত সুখ, সে কথা দুঃখী যদি একবার বুঝতে পারে তাহলে তোমরা দেখবে যে তার আর কোনো দুঃখ থাকবে না। হ্যাঁ সে একেবারেই পাল্টে যাবে, এই বিশ্বাস আমার আছে। আগে আজ আমার চৈতন্য হয়েছে মোড়ল মশাই, এতদিন আমি শুধু আমার কথাই ভেবেছি, তাই আমার দুঃখের শেষ ছিল না, কিন্তু কিন্তু আজ আপনারা সবাই মিলে আমার চোখ খুলে দিয়েছেন গো। আজ আমি বুঝতে পেরেছি যে মানুষের পাশে দাঁড়ালে কত আনন্দ পাওয়া যায়। হ্যাঁ আমাকে শোধানোর জন্য একটা সুযোগ আপনারা দেন, আমি কথা দিচ্ছি এই সুখীপুরের যোগ্য হয়ে দাঁড়াবো আমি। হ্যাঁ আমি কথা দিচ্ছি আপনাদের, এই আমি কথা দিচ্ছি গো। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, তবে আসেন সবাই এই খুশিতে একটু মিষ্টি মুখ করেন। হ্যাঁ আসেন আসেন আসেন, মোড়ল মশাই নেন। দুঃখিরাম দুঃখিরাম এভাবেই আনন্দ থাকো, আজ থেকে
তুমি হলে আমাদের সুখীপুরের মস্তিরাম।